বাম সাইডের এর ব্যথা করতেছে আমার প্রচন্ড এটা ব্যাডমিন্টন খেলতে গেলে দেখা যায় যে ব্যথাটা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন এটা কি কারণে হয় আমি এটুকু জানতে চাচ্ছি আপনার কাছে আর আমার আরেকটা প্রবলেম হলো আমি আঙ্গুল এখানে আঘাত পাইছি এখানে কিন্তু এই ব্যথাটা আমার যাচ্ছে না মেডিসিন ইউজ করলাম আমি এই ব্যথাটা প্রচন্ড মানে ব্যথা এটা ফুলে থাকে মাঝে মধ্যে দেখা যায় যে এটা জন্য আমি কাজ করতে পারতেছি না লিখতে পারতেছি না এটা নিয়ে আমাকে একটু পরামর্শ নেয় দর্শক আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন্ট ট্রিটমেন্ট ফের এলাম একটা বিরতির পর আমাদের আজকের আলোচনার বিষয় শীতকালীন ব্যথাজনিত সমস্যা সমাধান এ বিষয়ে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন কথা বলছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ডিপিআরসি হাসপাতালের চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট আপনারা আমাদের সাথে অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে ফোন করে এছাড়া স্কাইপে লগ ইন করে ভিডিও কলের মাধ্যমে এছাড়া আমাদের ফেসবুক আইডি তো আপনারা আপনাদের সমস্যাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের ফেসবুক আইডি ডাব্লুড ডাব্লু ডাব্লু ডট ফেসবুক ডট কম স্লাস ডিপিআস অ্যাডভান্স পেন ট্রিটমেন্ট ফিরে যাচ্ছি আমাদের আজকের আলোচনায় যা আগে কথা বলছিলাম শীতকালীন যে সমস্যাগুলো পুনর্বাসন সেই সম্পর্কে এবং আমাদের একজন দর্শক ছিলেন স্কাইপেতে তো তিনি বলছিলেন যে তার জয়েন্ট পেইন এবং হচ্ছে মেরুদন্ডে মেরুদন্ডে ব্যথা ছিল এবং হাতের জয়েন্টে কিছুটা পেইন ছিল স্যার সেই সম্পর্কে আপনার কাছ থেকে হ্যাঁ ওনার আসলে যে কমপ্লেইন যে আগে ব্যাক পেইন ছিল এখন পিঠের উপরের অংশ ব্যথা প্লাস একটা হাতের বৃদ্ধাঙ্গুলে গোড়া বৃদ্ধাঙ্গুলে গোড়া ব্যথা যেটা হচ্ছে উনি ব্যাডমিন্টন খেলে যে বললো শীতে ব্যাডমিন্টন খেলে এখানে গ্রিফ করতে গেলে অথবা আঘাতও পেয়েছিল বলেছিল তা আঘাত পেলে এটা একটা কমন যে কোনো আঘাত পেলে আঘাত জায়গা দীর্ঘদিন ব্যথা হতে পারে এবং কি একটা এই যে এসে আথলাইটিস ডেভেলপ করতে পারে এটা দেখা যাক পাঁচ ছয় দশ বছর পরে আরও তীব্র থেকে তীব্রতর হতে পারে আর ওনার ঘাড়ে যে ব্যথা হচ্ছে ঘাড়ে অনেক কারণে ব্যথা হতে পারে তার ভিতরে সবচেয়ে কমন কজ ইয়াং ম্যান যে কমন কজ যেটা আমরা দেখি মেকানিক্যাল সমস্যা জি হয়তো ল্যাপটপ ইউজ করে সামনে ঝুঁকে অথবা খেলতে গেলে ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের বেড়ে যায় লেখাপড়া করতে সামনে ঝুঁকে অনেক সময় করতে হয় তা থেকে মেকানিক্যালি ঘাড়ে সমস্যা হতে পারে তো ওনাকে যেটা বলবো একজন চিকিৎসকের শরণাপন্নয়ে ঘাড়ের প্রয়োজন একটা এমআরআই করে দেখতে পারে এবং হাতে যে ব্যথাটা হচ্ছে এই ক্ষেত্রে আপনার ওয়াক্স থেরাপি অনেকাংশে কার্যকরী চিকিৎসা পদ্ধতি এবং বিভিন্ন প্রকার মেনিপুলেশন থেরাপি আছে এবং এক্সারসাইজ আছে এগুলা করলে আশা করি রোগী ভালো হয়ে যাবে তবে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের স্বর্ণাপন্ন হয় আপনার আগে রোগটা ডায়াগনোসিস করে দেখেন আর আপাতত কুসুম গরম শেক দিয়ে দেখতে পারেন বাসায় দশ মিনিট কুসুম গরম পানিতে হাতের আঙ্গুলটা ডুবিয়ে এবং ঘাড়ে পিঠে গরম সেঁক দিয়ে দেখতে পারেন এতে আপনার কোনো ক্ষতি হবে না এতে সেরে যেতে পারে আর কিন্তু আপনার যদি রোগ নির্ণয় হয় একজন চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে হবে স্যার আমরা কথা বলছিলাম যে পুনর্বাসন শীতকালীন যে ব্যথাগুলো হচ্ছে স্যার এটা আপনি বলছিলেন যে পুনর্বাসনের মাধ্যমে এটা প্রতিকার বা প্রতিরোধ সম্ভব স্যার এই পুনর্বাসনটা কি সেই সম্পর্কে শুনবো হ্যাঁ আসলে আমি বলছিলাম তখন আসলে যে কোনো ব্যথা রোগী দীর্ঘ দিন দেখা যায় বিছানা পড়ে থাকে বা হাঁটতে পারে না একটা লোক যদি স্বাভাবিক নামাজ পড়ে মনে করেন উঠা উঠ বস করে কিন্তু হাঁটু ব্যথার কারণে সে দেখা যায় দু বছর ধরে চেয়ারে বসে নামাজ পড়ে তাহলে সে নিচে বসাটা সে ভুলে গেল বা পারছে না বিকজ তার হাঁটুর আথার সমস্যার কারণে এখন যদি আমরা সেই রুগীকে আবার স্বাভাবিক জীবনে বা স্বাভাবিক নিয়ম মাফিক যেভাবে নামাজ পড়ার কথা সেভাবে যদি পড়াইতে পারি অথবা কেউ যদি নিচে বসতে পারে প্রয়োজনে হাটু ভেঙে বসতে পারে এই যে মান তার মুভমেন্টটা রিগেইন করা বা তার ল্যাক অফ ফাংশন বা যেই কাস্টটা সে করে চলছে হ্যাঁ এই কাজটাতে আমরা যদি আবার ব্যাক করে নিতে পারি এটা আমরা বলি পুনর্বাসন একে দুইটা লাভ হবে একটা হচ্ছে রোগীর এই দীর্ঘমেয়াদী বা ব্যথা সমস্যা হাটু ব্যথা ও কোমরের ব্যথা থেকে সে মুক্তি পাবে পাশাপাশি রুগী যত এই হবে জানেন আমাদের যত বয়স বাড়ে আমাদের টিস্যুর কর্মশক্তি কমে আসে বৃদ্ধ হলে মাংসপেশি শক্তি কমে আসে নার্ভে শক্তি কমে আসে তখন বয়স বাড়ার সাথে সাথে রুগী দেখা যায় যে যে সে বিছানা একেবারে পড়ে যাবে না বা আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হতে হবে না সে নিজে চলাফেরা করে চলতে পারবে দিস ইজ পুনর্বাসন মানে ফিজিক্যালি একটা লোককে তার ব্যথা মুক্ত করা প্লাস যদি সে ব্যথার কারণে কোনো সে পঙ্গুত্ব বরণ করে সেই পঙ্গুত্বটাকে আবার যত যুগ সম্ভব আমরা মুভমেন্টের মাধ্যমে এক্সারসাইজের মাধ্যমে এবং থেরাপির মাধ্যমে যদি স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারি বা মোটামুটি একেবারে স্বাভাবিক না হোক নেয়ার অ্যাবাউট এখন কেউ যদি সিঁড়ি বাইতে পারে না সে যদি সিঁড়ি বাইতে পারে অথবা কেউ যদি নিচে বসতে পারে না সে যদি করতে পারে এই কাজগুলোকে যদি আমরা এটাকে বলি পুনর্বাসন বা রিহেবিলিটেশন ফিজিক্যাল রিহেবিলিটেশন রুগীর খুবই মানে একটা মানুষের জন্য খুবই জরুরি এই জিনিসগুলা মানে বাদ ব্যথা রুগীদের ক্ষেত্রে তো জরুরি আমাদের যারা সুস্থ মানুষ এদের ক্ষেত্রেও জরুরি আমরা দেখা যায় সারাদিন চলাফেরা মানে আমরা যারা অফিস জব করি অথবা আমাদের তাত্ত্বিক কাজে আমরা বেশিরভাগ মানুষের মানে কর্মকাণ্ডে দেখা যায় আমাদের ব্যস্ত থাকতে হয় ব্যস্ত থাকতে এবং বসে থাকি আমরা দেখা যায় বিভিন্ন যে জয়েন্ট গুলো আছে সেগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং আমরা দেখা যায় বসে থাকি যারা অফিসে জব করে তারা মানে সকালে 9টা যদি অফিসে আসে বিকাল 5টা সে বের হয় ডেস্ক জব করতেছে এই কারণে দেখা যায় টোটাল বডির প্রতিটা জয়েন্ট কিন্তু এছাড়াও ঘরে দেখা যায় যে যারা গৃহিণী আছে তারাও দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ঘরের কাজের জন্য অনেক ব্যস্ত থাকে কিন্তু তাদের ওভারঅল মুভমেন্ট হয় না যেমন এই ক্ষেত্রে কিন্তু আমাদের ধর্ম মোতাবেক যদি কেউ ওয়াক্ত নামাজ পড়ে এটাও কিন্তু একটা মুভমেন্ট হয়ে যায় যে পাঁচ বেলা যদি সেই ওয়াক্ত নামাজ পড়ে তাহলে তার টোটাল বডির যে একটা রেঞ্জ মোশন বা মুভমেন্ট চলে আসে এটা সবচেয়ে বেস্ট এক্সারসাইজ যারা অফিস জব করে তাদের ক্ষেত্রে নামাজ অনেকাংশে উপকারী আর যারা কোনো কারণে একেবারেই মানে বাদ ব্যথা আক্রান্ত সেই সব রুগীদেরকে আমরা অবশ্যই একজন স্পেশালিস্টের স্বর্ণপন্ন হয়ে কোনো রিহ্যাবিলিটেশন সেন্টার বা এই জাতীয় হাসপাতালের স্বর্ণপন্ন হয়ে যদি আমরা পুনর্বাসন ট্রিটমেন্ট দিতে পারি তাহলে দেখা যায় রুগী নিজেরটা নিজে চলাফেরা করতে পারে অনেক সময় প্রায়ই দেখা যায় রুগী যে এখন অনেকেই দেখা যায় যে চলাফেরা করার চেষ্টা করছে অথবা হাটু ব্যাথা রুগী সারা স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করছে সিঁড়ি বাওয়ার চেষ্টা করছে উঠবস করে নামাজ পড়ার চেষ্টা করছে যার কারণে ব্যথাও কমছে পাশাপাশি রুগীও দেখা যায় যে বলে নিজের উপর একটা কনফিডেন্স চলে আসে যে তার আর ছেলেকে নিয়ে কোথাও যেতে হবে না বউকে নিয়ে যেতে হবে না সে নিজেই শান্তি পায় দর্শক অপেক্ষা করছেন ফোন কলে দর্শক আসসালাম আলাইকুম কে আছেন আমাদের সাথে হ্যালো 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 দর্শক আপনাকে আমরা শুনতে পাচ্ছি আপনার প্রশ্নটির সংক্ষেপে করুন

আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গেই থাকুন ওনার বয়স হ্যাঁ ওনার বয়স কিন্তু বেশি নাই ইয়াংম্যান্টিভ ইয়ার্স যাই হোক এই বয়সে আসলে ব্যথাজনিত সমস্যা যেটা হয় কিছু বাদ জাতীয় যেটা বলে আর্থারিটি সমস্যা বেশিরভাগ হয়ে থাকে সাধারণত অথবা কোনো কারণে যদি ইঞ্জুরি হয় খেলতে চলতে ফিরে ফেরায় কাজকর্মে কোথাও যদি আঘাত পায় সাধারণত এই দুইটার কারণে কিন্তু এইসব ব্যথা হয়ে এই বয়সে হয়ে থাকে তো এটা আসলে ডায়াগনোসিস করে দেখার বিষয় যেহেতু ওনার একটা জয়েন্টে প্রবলেম বা মনো মানে একটা মানে মনো আর্থ্রাইটিস হোক অথবা যে কোনো সিঙ্গেল জয়েন্ট পেট এটা মনে হচ্ছে কোনো কারণে উনি আঘাত পেয়েছে বা চলা জুতা যে কোনো কারণে হতে পারে তো দর্শক এটা আসলে ডায়াগনোসিস করে দেখতে হবে কেন ব্যথা হচ্ছে অনেক কারণে হতে পারে আপনার হয়তো জুতার কারণে হতে পারে বা চলাফেরায় মানে যদি ফলটি টেকনিক হয় সেক্ষেত্রে হতে পারে একজন স্পেশালিস্টের স্মরণাপন্ন হয় আপনি আগে রোগ নির্ণয় করুন আমরা রোগ নির্ণয়ে জোর দিচ্ছি খুব বেশি কারণ অনেক সময় রুগী জানেও না যে তার বড় আকারে ডিজিজ হয়ে আছে ব্যথা হচ্ছে সে কেবল ব্যথার ওষুধ খাচ্ছে বা গরম শেক দিচ্ছে বা ফিজিওথেরাপি দিচ্ছে তো এক পর্যায়ে সে অনেকাংশে বিপদে পড়ে যায় তো একজন চিকিৎসকের স্তনপন্ন হয় কেন ব্যথা হচ্ছে আপনি ডায়াগনোসিস করে দেখেন তারপরে ট্রিটমেন্ট নিলে আশা করি সেরে যাবে স্যার আমরা কথা বলছিলাম পুনর্বাসন আপনি পুনর্বাসন সম্পর্কে বলেন এছাড়া অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ব্যথা জনিত কারণে আপনারা রোগীদেরকে বলছেন যে হসপিটালাইজড হওয়ার জন্য তো এই কখন হতে হবে সেই সম্পর্কে জানবো অবশ্যই আসলে আমাদের দেশে প্রেক্ষাপটে আপনি দেখেন আমাদের আমরা থার্ড ওয়ার্ল্ডের দেশের মানুষ এখানে আমাদের অনেক সমস্যা আছে মানুষের শারীরিক যেটা আছে যে পরিবেশগত কারণে কিছু রোগ হচ্ছে বিভিন্ন এবং আমাদের দেশে মানুষের ধারণা যে আগে অবস্থায় যদি কারো জ্ঞান হারিয়ে ফেলে বা একেবারে অজ্ঞান হয়ে গেল বা বড় আকারে কোনো দুর্ঘটনা তখনই হাসপাতালে দেখা যায় তখন তারা ট্রিটমেন্টের জন্য আসছে কিন্তু তখন আসলে ডক্টরের উপরে ডক্টরের কাছ থেকে ট্রিটমেন্ট পাওয়াটা অনেক হতো বা খুব বেশি একটা আশাবাদী নাও হতে পারে